700-র বেশি শূন্যপদে রাজ্যের বন দপ্তরে কর্মী নিয়োগের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফরেস্ট গার্ড এবং বন্যপ্রাণী প্রহরী পোস্টে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায়। কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আরও কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে আরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে আপনাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো সরাসরি একেবারে অফিসিয়ালি আপডেটে পৌঁছে গেছে। আপনার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন নিয়োগের নোটিশ বা যে অফিসিয়ালি আপডেট প্রকাশিত হয়েছে সেটা আমরা আপনাদের সামনে ওপেন করেছি। অফিসিয়ালি নোটিশ আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে নোটিশটা ডাউনলোড করে বাকি ইনফরমেশনগুলো একবার দেখে নেবেন। পোস্টের নাম এখানে দেখুন দেওয়া আছে ফরেস্ট গার্ড, বন দারোগা এবং ওয়াইল্ড লাইফ গার্ড নিয়োগ করানো হচ্ছে, অর্থাৎ বন্যপ্রাণী প্রহরী নিয়োগ করানো হচ্ছে। এখানে দুটো পোস্ট রয়েছে, টোটাল ভ্যাকান্সি 702 শূন্য পদ রয়েছে। আবেদন কীভাবে করবেন সেটা এখানে জানিয়ে দিয়েছে। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। কারা কারা আবেদন করতে পারবেন সেটা এখানে রয়েছে। অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটসরা এখানে আবেদন করতে পারবেন। ভারতের যে কোনো রাজ্যের থেকে, যে কোনো জেলা থেকে চাকরি পেতে এখানে আবেদন করতে পারবেন। ফরেস্ট গার্ড এবং ওয়াইল্ড লাইফ গার্ডে মোট 702 শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে। ছেলেমেয়ে উভয় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্যালারিটা এখানে দিয়েছে 29,200 টাকা থেকে 92,300 টাকা স্যালারি আপনাদের থাকছে। ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2023 এজ লিমিট এখানে রয়েছে। মিনিমাম এজ এখানে বলেছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ এখানে বলেছে 40 বছর। বছর ছাড়া আপনার এখান থেকে পেয়ে যাবেন সরকারি নিয়ম যেখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফিজটা এখানে জানিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন ফিজ এখানে হচ্ছে 25 টাকা আপনাদেরকে আবেদনের ফিজ দিতে হবে। পেমেন্ট মোড এখানে বলেছে ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, এসবিআই ই চ্যানেলের মাধ্যমে পেমেন্টটা জমা করতে পারবেন। যারা অফলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন তারা এসবিআই ই চ্যানেলের মাধ্যমে জমা করবেন। এসবিআই ই চ্যানেলের মাধ্যমে জমা করানোর জন্য আপনারা অনলাইন আবেদনের করার পর সেখান থেকে কপি পেয়ে যাবেন, সেই কপি আপনাদেরকে অফলাইনে জমা করতে হবে এসবিআই ব্যাঙ্কে গিয়ে। সিলেকশন প্রসেস এখানে দাঁড়াচ্ছে ফিজিক্যাল ইপেন্সি টেস্ট এখানে হবে, রিটিন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করানো হবে। এখানে 4টি প্রসেস রয়েছে, 4টি প্রসেসের মাধ্যমে আপনাদের সিলেকশন করানো হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান সেখানে বলেছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে অথবা গ্রাজুয়েট যদি থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, বা তার সমতুল্য স্বীকৃতি বোর্ড থেকে বা প্রতিষ্ঠান থেকে পাস করে থাকতে হবে। জব লোকেশন এখানে জানিয়ে দিয়েছে, কোথায় আপনাদের জব লোকেশন হবে সেটা কিন্তু এখানে দিয়েছে। উত্তরপ্রদেশে জব লোকেশন হবে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এবং ভারতের যে কোনো রাজ্যের থেকে চাকরি পাত্র এখানে আবেদন করতে পারেন সেটা ভিডিও শুরু পূর্বেই আমরা আলোচনা করছি এবং সেখানে দেওয়া রয়েছে। কোন কোন প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটা জানিয়ে দিয়েছে। অল ইন্ডিয়া ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবেন। ইম্পর্টেন্ট ডেটস এখানে দিয়েছে, স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাইং অনলাইন, আবেদন শুরু হচ্ছে 20 সেপ্টেম্বর 2023 সাল থেকে এবং আবেদন চলবে 10 অক্টোবর 2023 সাল পর্যন্ত। অনলাইন আবেদন করতে পারবেন, এখনও পর্যন্ত অনলাইন আবেদন শুরু হয়নি। আবেদন শুরু হচ্ছে 20 সেপ্টেম্বর 2023 সাল থেকে এবং আবেদন চলবে 10 অক্টোবর 2023 সাল পর্যন্ত। অনলাইন আবেদন করানোর ভিডিও প্রয়োজন হলে ভিডিও কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে আপনারা আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন এবং আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে বন দপ্তরের তরফ থেকে নতুন একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা রয়েছে ফরেস্ট গার্ড এবং ওয়াইল্ড লাইফ গার্ড পোস্টে নিয়োগ করানো হচ্ছে, মোট শূন্য পদ 702 রয়েছে। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। ভারতের যে কোনো রাজ্য থেকে এবং পশ্চিমবঙ্গের 30টি জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে সেটা এখানে আমরা দেখে নিয়েছি। আবেদন আপনাদের শুরু হচ্ছে 20 সেপ্টেম্বর 2023 সাল থেকে এবং আবেদন চলবে 10 অক্টোবর 2023 সাল পর্যন্ত। অনলাইন আবেদন করতে পারবেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে জানাতে পারেন। ভিডিও ভালো, ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন মধ্যে দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারে কাটাবেন, অল্প স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।